বাংলাদেশে বিগত সাত বছর যাবৎ আমরা এই ধরনের থ্রি ডি ইপক্সি ফ্লোরিংয়ের কাজগুলো করছি এটা আসলে আপনার রুমের একেবারে জয়েন্টলেস মানে সাধারণ টাইলস করলে কি হয় যে জোড়া থাকে দুই ফিট দুই ফিট পর পর একটা জয়েন্টের দাগ থাকে আর এই ধরনের আধুনিক থ্রি ডি টাইলসগুলো করতে গেলে আপনার কোনো জয়েন্ট থাকবে না এগুলো হচ্ছে আপনার জোড়া বিহীন টাইলস হয়তো এখানে আমি একটা ছোটো স্যাম্পল করেছি আপনাকে দেখানোর জন্য এইরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে যেগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার বাসার ফ্লোরগুলো করতে পারেন এটা আসলে ফ্লোরিংয়ের জগতে এক নতুন আবিষ্কার সাধারণ ফ্লোর টাইলসের বিকল্প ফ্লোরিং টাইলস এটার ব্যবহার ধর্ম অবিকল সাধারণ টাইলসের মতো সাধারণ টাইলসের উপরে আপনি ধোয়া মোছা যা ইচ্ছা করতে চান করতে পারেন ঠিক তদ্রূপ এই ধরনের ফ্লোরিং টাইলসের উপরও আপনি ধোয়া মোছা সব কিছু করতে পারবেন এটা যত পরিষ্কার রাখবেন তত পরিষ্কার থাকবে আর এই ধরনের ফ্লোরিং টাইলস গুলো আপনি চাইলে কিন্তু লাইফ টাইম ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা তৈরি হয় হচ্ছে আপনার এক ধরনের সিনথেটিক রেজিন দিয়ে এই যে শাইনিংটা দেখছেন এটা একটা ফাইবারের উপরে আর নিচের ডিজাইনটা হচ্ছে ফাইবারের নিচে আসলে এটার উপরে আপনি যতই ধোয়া মুছা করেন কখনোই আপনার এই কালারে স্পট না বা কালারটা ডিসকালার হবে না আমরা তো কালারের গ্যারান্টি দিচ্ছি এই জন্য যে কালারটা কখনোই নষ্ট হবে না আর আপনি চাইলে এই ধরনের ডিজাইনগুলো লাইফ টাইম ব্যবহার করতে পারেন আসলে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু এখন চাইলে আপনি আপনার ঘরের ফ্লোরিং হিসাবে ব্যবহার করতে পারেন এমন হতে পারে যে আপনি একটা নতুন বাড়ি করেছেন ভাবছিলেন আপনার নতুন বাড়িতে নতুন টাইলস লাগাবেন একদম দামি টাইলস লাগাবেন একটা আধুনিক কিছু করবেন চাইলে কিন্তু পৃথিবীর সবচেয়ে আধুনিক ফ্লোরিং টাইলসগুলো ব্যবহার করতে পারেন অনেকে আসলে মনে করে যে এটা খুবই নর্মাল একদম বাজে জিনিস কদিন পরে ছিঁড়ে যাবে কিনা বা নষ্ট হয়ে যাবে কিনা এরকম চিন্তা করে আসলে এটা নর্মাল জিনিস না ছিঁড়ে যাওয়ার কিছু ভয় নেই নষ্ট হওয়ারও ভয় নেই আবার অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই এটার যে শাইনিংটা দেখছি শাইনিংটা কতদিন থাকবে আসলে কি এটা পুরোটাই ব্যবহারের উপরে আপনি যত ধোঁয়া মোছা পয় পরিষ্কার এটা আসলে শাইনিং থাকবে রাখবেন আর আপনি যদি রাফ ইউজ করেন একবারে রাফ ইউজ করেন তাহলে তো শাইনিংটা থাকবে না এটাই স্বাভাবিক আর এটা আসলে আমরা যেরকম শাইনিং চকচক গ্লাসের মতো দেখা যায় অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই এটার উপরে ভারী কিছু পড়লে ভেঙে যাবে কিনা অনেকে আমাকে মনে করে যে এটা একটা গ্লাসের তৈরি অনেক শাইনিং দেখা যাচ্ছে হাত থেকে কিছু পড়লে কি ভেঙে টেঙে যাবে কিনা কারণ সাধারণ টাইলসের উপরে কিন্তু আপনার যদি হাত থেকে গ্লাস বা কিছু একটা পড়ে তাহলে কিন্তু ওই টাইলসটা ভেঙে যায় বা ফেটে যায় এই আধুনিক থ্রিডি টাইলস গুলো আপনি এতটাই হেভি যে আসলে আপনি নরমাল হাতুর দিয়ে বাড়ি দিয়েও এটা ভাঙতে পারবেন না খুবই শক্ত খুবই মজবুত আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আনলিমিটেড ডিজাইন কালেকশন আছে সেখান থেকে আপনি আপনার ঘরের ফ্লোরিং টাইলসের জন্য আপনি বেছে নিতে পারেন আসলে এটা ডিজাইনটা হবে কি আপনার নিজস্ব পছন্দ নিজস্ব অভিরুচির উপরে আমাদের কাছে যে ডিজাইনগুলো আছে সেখান থেকে আপনি যে কোনো ডিজাইনই বেছে নিতে পারেন আর তাছাড়া এখন তো অনলাইনের যুগ ডিজিটাল যুগ আপনি গুগল থেকে সার্চ করে অনলাইন থেকে সার্চ করে কোনো ডিজাইন যদি পছন্দ করে থাকেন সেই ডিজাইনটাও কিন্তু অবশ্যই করে দেওয়া যাবে সর্বশেষে যে কথাটা বলা উচিত এটার আসলে দাম কিরকম অধিকাংশ মানুষই এটার প্রাইস নিয়ে আসলে চিন্তা করে আসলে কি যার যেরকম সামর্থ্য আছে যার যেটা ভালো লাগে সে সেটাই করে আপনার যদি আসলে এটার করার সামর্থ্য থাকে তাহলে অবশ্য আপনিও করতে পারেন পৃথিবীর সবচেয়ে আধুনিক ডিজাইনগুলো এটা যে খুব বেশি খরচ হয় তা কিন্তু না আসলে এটা অনেক দাম না যার কাছে যেটা ভালো লাগে সেটা কিন্তু সে করে আর যে যেটা করে সেটা সে বুঝে শুনেই করে আপনি আমাদের অনলাইনে পেজের মধ্যে এ যাব অনেকগুলো কাজের ছবি দেখেছেন ভিডিও দেখেছেন আসলে যেগুলো আমরা বাংলাদেশে কোথাও না কোথাও কারো বাড়িতে না কারো বাড়িতে কাজগুলো করেছি আর যে মানুষগুলো এই কাজগুলো করায় তারা তো আসলে সাধারণত বোকা না না বুঝে না জেনে তাদের বাড়িতে তো আর এই ধরনের কাজগুলো করায় না অনেকে আমাকে বলে যে ভাই এটা সাড়ে চারশো টাকা অনেক দাম আসলে সাড়ে চারশো টাকা কিছুই না এরকম একটা ফ্লোর করা যায় যেইটার মধ্যে আপনি সারা জীবন বসবাস করবেন ফ্লোরের উপরে থাকবেন ঘরের মধ্যে সেখানে যদি আপনি একটা ভালো জিনিস বা একটা সুন্দর লাকজারি জিনিস গর্জিয়াস জিনিস পছন্দ করতে চান সেখানে তো আসলে টাকার ব্যাপারটা বড় ব্যাপার না যাই হোক অনেক কথাই বললাম আসলে যিনি টাকা ব্যাপারটা বুঝে আসলে হোয়াট ইজ মানি তারা কিন্তু তাদের পছন্দটাকে তাদের ভালো লাগাটাকে দাম দেয় তার যেটা ভালো লাগে সে সেটা করিয়ে নেয় আসলে টাকা দিয়ে সব কিছুর তুলনা করা যায় না যাই হোক যিনি নিজের বাড়িতে থ্রিডি টাইলস করতে চাচ্ছেন আধুনিক টাইলস করতে চাচ্ছেন তিনি নেট দ্বিধায় বিনা সংকোচে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা পুরিল বিশ্বর পুরিল ফ্লাইওভারের পূর্ব পাশে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে এই কাজগুলো করতে পারবো আপনাদের বাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় হোক সেখানে গিয়ে আমরা কাজ করে দিব আর এটা আসলে যারা আমাদেরকে নিয়ে দুশ্চিন্তা করেন যে আসলে আমরা ঠিকমতো কাজ করব কি করব না তারা কিন্তু চাইলে আমাদের পেজ এবং চ্যানেলগুলো ঘুরে দেখতে পারেন সেখানে আমাদের অনেক কাজের ভিডিও আছে আসলে আমরা যদি কারো কাজগুলো করতে না পারতাম তাহলে তো আপনাকে কোনো কাজের ভিডিওই দেখাতে পারতাম না বা কোনো কাজের পোর্টফোলিও দেখাতে পারতাম না এখন অনলাইনে অনেকের কাছেই আপনারা এই ধরনের কাজগুলো দেখবেন আমরা আসলে বিগত সাত বছর যাবত এই ধরনের কাজগুলো করছি অবশ্যই আমরা চিন্তা করি যেই মানুষটা তাদের বাড়িতে এই ধরনের কাজগুলো করাবে অবশ্যই সে যেন একটা ভালো একদম দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজটা করায় সেই চিন্তাটাই করি আমরা তাদের কাজটা যেন লং লাস্টিং ডিউরাবিলিটি হয় আপনি আপনার বাড়িতে একটা টাইলস করলেন কিন্তু সেটা যদি দুই মাস ছয় মাস পরে নষ্ট হয়ে যায় তাহলে তো সেই টাইলস করার কোনো মানে নাই তো আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় বিনা ফিকার এই ধরনের আধুনিক থ্রিডি টাইলস গুলো আপনার বাড়িতে করাতে পারেন আমরা সমস্ত বাংলাদেশে কাজগুলো করে দিব তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সহকারী নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ